আমার জেলা মালদা, স্পন্সার্ড বাই বাংলা সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স। সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স। চব্বিশ ঘন্টা লাইভের ক্যামেরায় দেখুন বাংলার জেলা। চলুন যাই আজকের প্রতিবেদনে। গতকাল ছিল 21 জুলাই। এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। প্রত্যেক বছর ধর্মতলাতে শহীদ দিবস উপলক্ষে বিশাল সমাবেশ হয়, কিন্তু গত বছর থেকে করোনার কারণে ভার্চুয়ালি পালন হচ্ছে শহীদ দিবস। রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির বক্তব্য চালানো হচ্ছে জায়ান্ট স্ক্রিনে। সব এলাকায় দলীয় পতাকা তুলে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পালন করা হচ্ছে শহীদ দিবস। সেই মতো মালদা জেলা হরিশ্চন্দ্রপুরেও পালিত হলো শহীদ দিবস। আজকে আমাদের 21 জুলাই, আপনারা জানেন, তৃণমূল যুব কংগ্রেসের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কাছে এক ঐতিহাসিক দিন, এক আবেগের দিন। 1993 সালে নো আইডেন্টিটি নো ভোট নিয়ে আমাদের সম্মানী আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তখন তিনি যুব কংগ্রেসের উনি ছিলেন রাজ্য সভাপতি, এই আন্দোলনকে উনি করতে গেছিলেন, রাইটার্স ঘেরাও করতে গেছিলেন জনসাধারণের স্বার্থে। সেই সময় তৎকালীন বামফ্রন্ট সরকার সেই আন্দোলনকে দেখে ভয় পেয়ে সেই আন্দোলনকে দমাবার জন্য উনি সেই সময় পুলিশকে ওনারা অর্ডার দেয় গুলি করার জন্য। সেই সময় আমরা দেখতে পাই 13 জন যুবক সেই পুলিশের গুলিতে তারা নিহত হয় এবং আরও অনেক যুবক যারা গুলিতে অনেকে আক্রান্ত হয় এবং সেই এলাকাটা রক্তাক্ত হয়। সেই দিনে আমাদের প্রিয় নেত্রী ওখানেই দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন উনি বেঁচে থাকবেন, যতদিন ওনার গায়ে রক্ত থাকবে, এই দিনটিকে সেই 13 জন যুবকের জন্য শহীদ দিবস রূপে উনি পালন করবেন, তাদেরকে স্মরণ করবেন, তাদেরকে সম্মান দিবেন। ঈদ উপলক্ষে মানিকচক গ্রামীণ হাসপাতালের মুমূর্ষু রোগী ও স্বাস্থ্যকর্মীদের মুখ মিষ্টি করে আজকের দিনটি উদযাপন করলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক হেম নারায়ণ ঝা। আপনারা সবাই জানেন, গত 1.5 বছর ধরে আমাদের পশ্চিমবাংলা প্রত্যেকজন স্বাস্থ্যকর্মী নিজের আপ্রাণ চেষ্টা করছে, করোনা থেকে যুদ্ধ করছে, লড়াই করছে, এবং এর মধ্যে আমরা অনেকজন ডাক্তার এবং নার্সকেও হারিয়েছি। গত 1.5 বছর ধরে একজনও স্বাস্থ্যকর্মী চুপচাপ বসে নেই, প্রত্যেকজন দিনরাত চেষ্টা করছে, পরিশ্রম করছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঈদের দিন, এবং এই ঈদের দিনও আমার স্বাস্থ্যকর্মী আজকে ডিউটি করছে, পরিষেবা দিচ্ছে। তাই আমরা আজকে একটা ছোট চেষ্টা করেছি, প্রত্যেকজন আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে তাদের জন্য আজকে ঈদের দিন তারা বাড়ি যেতে পারেননি, তাই উনাদেরকে আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং মুখ মিষ্টি করার চেষ্টা করেছি। এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ। পাশাপাশি মালদা শহরের স্টেশন রোডে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হলো 21 জুলাই শহীদ দিবস। তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী তথা সাংসদ মৌসম নূরের নেতৃত্বে বুধবার দুপুর 2 নাগাদ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে শহীদ বেদিতে মাল্যদান করে পালন করা হয় 21 জুলাই। শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ এবং দলীয় পতাকা উত্তোলন করে শহীদ দিবস পালন করা হয় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। জেলা সভানেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা সাবিত্রী মিত্র, তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র সুমানলু আগরওয়াল, শুভময় বসু সহ অন্যান্য নেতৃত্ব। আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। গত বছরে যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, ঠিক গত বছরে যেমন প্রোগ্রামটা হয়েছিল ভার্চুয়াল প্রোগ্রাম, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, নাহলে এর আগে তো আপনারা দেখেছেন কলকাতায় খুব বড় করে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বড় প্রোগ্রাম হতো আমার নেত্রী বার্তা দিতে, কিন্তু গত বছর ধরে ভার্চুয়ালি প্রোগ্রামটা হচ্ছে। আমরা প্রত্যেকটা বুথে বুথে আমাদের কর্মীরা এই প্রোগ্রামটা ভার্চুয়ালি দেখবেন, তারা আমাদের পতাকা উত্তোলন করে এবং শহীদ বেদিতে মাল্যদান করে 1 মিনিট নীরবতা পালন করে আমাদের নেত্রী বার্তা শুনবেন। আমরাও ঠিক একইভাবে জেলা পার্টি অফিসে এর আগের বছর যেমন করা হয়েছিল জেলা পার্টি অফিসে আমরা প্রোগ্রামটা এখন স্টার্ট করব এবং তারপর নেত্রী বক্তব্য দেবেন, আমরা সবাই মিলে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, ব-১০/২৫৯ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী ২/২১, ২/৩১২, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, ৬২৮৯০৬৩৫৫৭, ৯৮৩১৪৭৮৭৯৫।